প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের উপরে অনুশীলনী 5.1 এর যে সমস্যাগুলো আছে, প্রথম দিন আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম, তো আজ আমরা দ্বিতীয় ক্লাসে আরও কিছু সমস্যার সমাধান করব এবং আশা করছি হচ্ছে পরবর্তী ক্লাসে 5.1-এর সমস্ত অঙ্কগুলো শেষ হবে। তো আমরা 5.1 এর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য যে সকল প্রয়োজনীয় সূত্রাবলী প্রয়োজন সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং সেখানে সেই সূত্রগুলোর প্রমাণ আমরা দেখিয়েছি, কিছু প্রয়োগমূলক অঙ্ক আমরা করেছি। তো আজ হচ্ছে আমরা গত ক্লাসে যে পর্যন্ত করা হয়েছিল তারপরের থেকেই শুরু করব। তাহলে দেখো আমরা শুরু করব আজ আমাদের 17 নম্বর যে সমস্যাটি আছে, 17 নম্বর সমস্যা। সমস্যাটি হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে সরল করো। সরল করো কি বলা আছে দেখো এখানে, 2a² 2a হোল স্কোয়ার মাইনাস 4a ইনটু 2a প্লাস 1 প্লাস 4a². এখানে আমরা দ্বিতীয় লাইনে আমরা যে কাজটি করলাম, তুমি এখানে দেখতে পাচ্ছ যে 2a প্লাস 1 হোল স্কোয়ার মাঝখানে মাইনাস 4a ইনটু 2a প্লাস 1, তার মানে 2a প্লাস 1 কমন আছে এবং শেষ দিকে দেখে দেখো 4a², তাহলে 4a² কে আমরা যদি ভেঙে 2a² 2a হোল স্কোয়ার দেখি, তাহলে আমরা মাঝখানের যে পদটি আছে সেটাকে ভেঙে ঠিক এভাবে লিখতে পারি কিনা, 2 ইনটু 2a প্লাস 1 ইনটু হচ্ছে 2a। তাহলে যদি আমরা মাঝখানের পদটি আবার গুণ করি তাহলে তার পূর্ববর্তী যে পদটি আছে তার সাথে মিলে যাচ্ছে। তার মানে আমরা দ্বিতীয় লাইনে এভাবে যদি লিখি তাহলে কোনো ধরনের অতিরিক্ত কোনো লেখা বা অতিরিক্ত কোনো কিছু যোগ করা হয় নাই, শুধুমাত্র এটাকে সাজানো হয়েছে একটি সূত্রের আলোকে। তাহলে কোন সূত্র নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, যে 2 এর সামনেই দেখো মাইনাস চিহ্ন, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্র অনুসারে আমরা যদি সাজাই তাহলে লিখতে পারি a - b হোল স্কোয়ার। এই কারণে আমরা এখানে ধরে নিব যে 2a প্লাস 1, তুমি ধরতেও পারো না ধরেও করতে পারো সমস্যা নেই, যদি আমরা ধরে নিই তাহলে 2a প্লাস 1, এটাকে আমরা যদি x ধরি এবং 2a কে আমরা যদি y ধরি, তাহলে দেখো যেহেতু এখানে হচ্ছে মাইনাস আছে তাহলে বিয়োগ করে দিই, তাহলে x - y = আসে হচ্ছে +1, বিয়োগ করে আমরা পাই। এবার প্রদত্ত রাশিটি তাহলে কি হয় দেখো, প্রদত্ত রাশিটি হবে, আমরা যেহেতু ধরেছি 2a প্লাস 1, দেখো 2a প্লাস 1 এটাকে ধরেছি x, তাহলে x² এরপরে মাইনাস মাইনাস আছে, তারপরে সূত্রে 2 ইনটু x ইনটু হচ্ছে y কেন, কারণ আমরা 2a যেটা আছে সেটাকে আমরা y ধরেছি, তাহলে আমরা পাচ্ছি x² - 2xy + y². তাহলে এইটাকে আমরা লিখতে পারি x - y হোল স্কোয়ার। আমাদের নিশ্চয়ই জানা আছে যে a - b হোল স্কোয়ার = a² - 2ab + b² এবং পক্ষান্তরে বিপরীতভাবেও আমরা সেটা বলতে পারি যে a² - 2ab + b² সমান কী লেখা যাবে, a - b হোল স্কোয়ার। সেই সূত্র মতেই হচ্ছে আমরা লিখেছি x - y হোল স্কোয়ার। নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার x - 1 এর মান আগেই বের করে রেখেছি আমরা, সেটি হচ্ছে 1, x - y এটার মান বের করে রেখেছি কত বলো, 1। তাহলে আমরা x - 1 যেখানে ছিল সেই জায়গাটায় সমান বসিয়ে দিয়েছি, হ্যাঁ অর্থাৎ হচ্ছে আমরা এখানে মান বসিয়েছি। তাহলে কিসের মান বসিয়েছি বলো, এখানে তুমি একটা সাইড নোট দিতে পারো, হ্যাঁ তুমি এখানে একটা সাইড নোট দিয়ে দাও x - y = 1 অথবা মান বসিয়ে, হ্যাঁ এখানে একটা সাইড নোট দিতে পারো। তারপরে আমরা এটা 1² মানে হচ্ছে 1, তার মানে এটি হচ্ছে আমাদের এই 17 নং সমস্যাটির একটি সমাধান। এখানে আনসারটি লিখে দাও, তাহলে কিন্তু আমরা 17 নং যে সমস্যাটি আছে সেটার আমরা সমাধান পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে দেখি আমরা
18 নং যে সমস্যাটি আছে সেটা সমাধান কিভাবে করতে পারি। তো সেখানে দেখো সমস্যাটি আমাদের সামনেই আছে, এখানে হচ্ছে 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5a প্লাস 3b ইনটু হচ্ছে 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b। তাহলে নিশ্চয়ই তুমি প্রথমেই বুঝতে পারতেছো যে আমরা যে দুটি ভিন্ন রং দিয়েছি তার মানে আমরা যদি ধরি, হ্যাঁ, প্রথম 5a প্লাস 3b এটাকে যদি আমরা x ধরি এবং সবুজ কালারের মধ্যে যেটা আছে 4a মাইনাস 3b সেটাকে যদি আমরা y ধরি তাহলে নিশ্চয়ই আমরা পাবো x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তো এই ভাবনা নিয়েই আমরা ধরে নিলাম x ইকুয়াল টু 5a প্লাস 3b এবং y ইকুয়াল টু হচ্ছে 4a মাইনাস 3b। এরপরে আমরা যোগ করে দিলাম x প্লাস y, যোগ করলে x প্লাস y হয় এবং এই পাশে যোগ করলে হচ্ছে দেখো এই পাশে যোগ করলে আমার 5a প্লাস হচ্ছে 4a মানে হচ্ছে 9a আসছে এবং অপর দিকে হচ্ছে প্লাস 3b এবং মাইনাস 3b আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে x প্লাস y এর একটি মান আমরা বের করে রাখলাম কত 9a। এখন প্রদত্ত রাশিটি কী হবে, আমরা যে বিষয়গুলো ধরেছি তার আলোকে প্রদত্ত রাশিটি আমাদের এভাবে আসবে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। আর তাহলে এটি কী হবে বলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে ভাঙাও তুমি বা এইভাবে চিন্তা করো তাহলে সেটা হবে a প্লাস b হোল স্কোয়ার। তার মানে আমি যেহেতু xy রেখেছি তাহলে এখানে লিখবো আমরা x প্লাস y হোল স্কোয়ার। এবার x প্লাস y এর মান তুমি আগেই বের করে রেখেছো কত 9a, তাহলে 9a বসিয়ে দাও, তাহলে 9a হোল স্কোয়ার করলে আমরা পাবো 81 স্কোয়ার। তাহলে আমরা 18 নং যে সমস্যাটি আমাদের সামনে ছিল সেই সমস্যাটির আমরা একটি সঠিক সমাধান করতে পেরেছি। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা পরের স্টেপে যাচ্ছি, 18 পরে দেখো 19, 20, 21, হ্যাঁ এই তিনটি অঙ্ক একবার ঠিক এই 18 নং সমস্যার হুবহুক, কোনো ধরনের হচ্ছে অমিল কিছু নেই, শুধুমাত্র হচ্ছে সংখ্যাগত পরিবর্তন আছে, এই কারণে মনে করেছি যে তোমরা এগুলো সিডব্লিউ খাতায় করে ফেলবে। এখন আমরা করব হচ্ছে 22 নং সমস্যা। আমাদের দেখো 22 নং যে সমস্যাটি আছে সেটার সমাধানটা আমরা করে ফেলব। তাহলে সমাধানটা হচ্ছে আমরা যদি এইভাবে চিন্তা করি দেখো 3ab মাইনাস cd হোল স্কোয়ার, হ্যাঁ প্লাস হচ্ছে 9 ইন্টু cd মাইনাস ab প্লাস 6 3ab মাইনাস cd ইন্টু cd মাইনাস ab। আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি, আমরা 9টাকে আমরা হোল স্কোয়ারের মধ্যে নিয়েছি, দেখো যে অংশটা চেঞ্জ করেছি সেখানে একটু ভিন্ন কালার দিয়েছি, তাহলে 3 ইন্টু হচ্ছে cd মাইনাস হচ্ছে ab তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, 9কে আমরা হোল স্কোয়ারের মধ্যে দিয়েছি, এই অংশটা কাজ করেছি এখানে, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। যেহেতু এই অংশটা অনুসারে আমি দ্বিতীয় অংশটাকে সাজিয়ে নিয়েছি, তাহলে আমরা দ্বিতীয় অংশটায় লিখেছি 2 ইন্টু 3ab মাইনাস cd ইন্টু 3 ইন্টু cd মাইনাস ab। এবার এই তৃতীয় লাইনে এসে 3টাকে আমরা ভিতরে গুণ করে দিয়েছি, তাহলে 3cd মাইনাস 3ab, এবং সেম কাজটা এখানে করেছি শেষ দিকে, হ্যাঁ 3টা গুণ করে দিয়েছি। এখন আমার ধরে নিয়েছি আমি কি ধরেছি দেখো, এখন যেটা ধরলাম x ইকুয়াল টু ধরলাম হচ্ছে 3ab মাইনাস cd, x যদি এটা ধরি আমরা এবং y যদি আমরা শেষ যে পথটি অর্থাৎ 3cd মাইনাস 3ab y ধরি, তাহলে এখান থেকে আমরা পাব যেহেতু যোগ করব, কারণ হচ্ছে আমার দেখো 2 এর সামনে যোগ চিহ্ন, তাহলে যোগ করব, এখানে যোগ করলে আমরা কি দাঁড়াবে, এখানে 3ab প্লাস আর মাইনাস ক্যান্সেল হবে, 3cd আর হচ্ছে মাইনাস cd ক্যান্সেল, যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে কত আসবে 2cd, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু পাচ্ছে 2cd। তাহলে আমরা যেভাবে ধরেছি বা চিন্তা করেছি সেই অনুসারে আমরা এই প্রদত্ত রাশি অর্থাৎ সর্বশেষ যে মানে ফর্মে দাঁড়িয়ে সেই রাশিটি সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কোয়ার, এবং আগেই কিন্তু আমরা x প্লাস y এর মান বের করেছি 2cd, তাহলে আমরা লিখতে পারবো 2cd হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা পাচ্ছি এটাকে 4c2d2, এটা হচ্ছে আমাদের 22 নং সমস্যা যেটি আমাদের সামনে দৃশ্যমান ছিল তার একটি সফল সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই টাইপের অঙ্ক, শুধুমাত্র হচ্ছে এর ভিতরের যে পদগুলো আছে সেইগুলো আলাদা আলাদা বিন্যাস আলাদা আলাদা সজ্জা আছে। ওকে,
তো এর পরের অঙ্কটা দেখি আমরা, 24 নাম্বার, আবারও সরল সরল অঙ্ক। তাহলে 24 নম্বর সমস্যাটি আমরা দেখতে চাই এইভাবে, দেখো 24, 2a-3b+4c হোল স্কোয়ার প্লাস 2a+3b-4c হোল স্কোয়ার, এরপরে দেখো প্লাস 2a × 2a-3b+4c ইন্টু 2a+3b-4c। এখানে টোটালি হচ্ছে মানে একবারে সাজানো আছে, রিঅ্যারেঞ্জ করা আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। শুধু তুমি যদি ধরে নাও প্রথম অংশ আর শেষ অংশ তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে হোল স্কোয়ারের মধ্যে যে দুটো পদ আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি, তার মানে 2a-3b+4c এটাকে ধরলাম আমরা x, এবং 2a+3b-4c এই হোল স্কোয়ারের মধ্যে যে অংশটি আছে সেটাকে আমরা ধরলাম y ধরলাম। তাহলে যেহেতু হচ্ছে যোগ চিহ্ন আছে প্লাস 2 এর সামনে, তাহলে আমরা যোগ করব এবং যোগ করে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে x+y=4a পাচ্ছি। এখন আমাদের এই x এবং y এর সাপেক্ষে আমাদের যে প্রদত্ত রাশিটি আছে সেটি যেই ফর্মে হবে সেটি হচ্ছে x²+y²+2xy। এবার এই x²+y²+2xy এটাকে আমরা কি লিখব, আমরা লিখব x+y হোল স্কোয়ার। কেন লিখব, কারণ আমাদের জানা আছে x a+b হোল স্কোয়ার = a² + 2ab² তো সেই অনুসারে হচ্ছে আমরা লিখেছি। এবং এখানে x+y এর যে মানটা তুমি বের করেছিলে বা আমরা বের করেছিলাম সেটা হচ্ছে 4a, তাহলে 4a বসিয়ে দিলাম। 4a বসিয়ে দিলে আমরা এখানে 4a হোল স্কোয়ার করলে আমরা ফলাফলটি পাচ্ছি 4 মানে 16, আর হচ্ছে a² করলে a². আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে যে সরল অঙ্কগুলো করলাম আশা করি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, তোমরা অনুশীলন করে যাও, ভালো ফলাফল আশা করি করতে পারবে। কিন্তু অবশ্যই অবশ্যই সমস্ত অঙ্কগুলো সিডাব্লিউ খাতায় করতেই হবে, কারণ সিডাব্লিউ খাতা আমি ম্যাক্সিমাম কাজ দিয়েছি সিডাব্লিউ খাতায়, কারণ সিডাব্লিউটাকে তোমার বেশি করে ফোকাস করতে দিয়েছি এই কারণে যে বইয়ের অঙ্কগুলো যথাযথভাবে তুমি অনুশীলন করতে পারবে। এরপরে দেখো আমরা সরল অঙ্কগুলো শেষ করলাম, এর মাঝখানে দু তিনটে অঙ্ক করতে বলেছি আলাদা করে, এখন আমরা করব মান নির্ণয়। তাহলে 25 নং যে সমস্যাটি আছে, হ্যাঁ সেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের মান নির্ণয়। মান নির্ণয় করব, এখানে কি আছে দেখো, 25x²+36y²-60xy, যখন আমাদের x = দেওয়া আছে 4 এবং y = হচ্ছে মাইনাস, হ্যাঁ x = -4 y = -5। তাহলে প্রদত্ত রাশিটি প্রথমে আমরা লিখে নিলাম 25x²+36y²-60xy। এখন 25কে যদি আমরা লিখি 5x² তাহলে কোনো অসুবিধা নেই, প্লাস চিহ্ন আছে বসিয়ে দিলাম। 36y² আমরা লিখলাম 6y হোল স্কোয়ার লিখলাম, এরপরে মাইনাস বসিয়ে দিলাম, যেটা মাইনাস চিহ্ন আছে ওটা বসিয়ে দিলাম। এরপরে 2 ইন্টু হচ্ছে দেখো 5x যদি লিখি ইন্টু 6y লিখি, তাহলে গুণ করলে আমার এই অংশটার গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 5x ইন্টু 6, এটার গুণফল আসে হচ্ছে 60xy। তার মানে প্রথম যে মানে রাশিটি ছিল সেখান থেকে যে দ্বিতীয় লাইনটা আমরা লিখেছি সেটা অবিকল একই, শুধুমাত্র এটাকে সূত্র আকারে আমরা সাজিয়ে নিয়েছি এবং সেখানে অতিরিক্ত কোনো কিছু লিখিনি। তাহলে আমরা পাচ্ছি এই লাইনের আলোকে পাচ্ছি আমরা, হ্যাঁ a² + 2ab² - 2ab, এইরকম একটা সেন্স যদি বা এই সূত্রটি তোমাদের যদি মাথায় আসে তাহলে সেখানে লিখবে কি a - b হোল স্কোয়ার, এই কারণে আমরা লিখেছি 5x - 6y হোল স্কোয়ার। এবার যেহেতু মান দেওয়া আছে বসিয়ে দাও, x এর মান -4 y এর মান হচ্ছে -5, তাহলে এই দুটো মান তুমি বসে বসাতে পারো, 5 ইন্টু -4, তাহলে এটা গুণ করলে কত আসে -20। এরপরে দেখো -6 ইন্টু -5, তাহলে -30 এবং এখানে যোগ বিয়োগ করলে আসছে কত 10, তাহলে 10 এর উপরে স্কোয়ার দাও 10 স্কোয়ার মানে কত হলো 100। তাহলে আমাদের এই 25 নং যে সমস্যাটি তার মান হচ্ছে কত হলো বলো 100। তাহলে এটা আমাদের, আশা করছি যে তোমাদের এই মান নির্ণয়ে কোনো অসুবিধা হবে না। পরেরটা দেখে নিই, 26 নম্বর একই রকম একরণ করিনি, 27 নম্বর দেখো। তো 27 নম্বরে এখানে
যে সমস্যাটি আমাদের আছে, দেখো 9x² + 30x + 25 যখন x ইকুয়াল টু মাইনাস 2, তাহলে প্রদত্ত রাশিটি লিখলাম অবিকল একইটা লিখলাম 9x² + 30x + 25। এখন তুমি 9x² কে লিখে দাও 3x² 5 কে যদি আমরা লিখি 5x² 25 কে লিখি 5x², তাহলে মাঝখানে যে টার্মটি আছে সেটাকে লিখি 2 × 3x × 5, এবং এর গুণফল করলে অবশ্যই হচ্ছে পূর্বের যে রাশি, পূর্বের যে পদটি আছে 30x, সেটার সাথে কোনো বেশি কম হয় না, একই হয়। তার মানে দ্বিতীয় যে লাইনটি আমরা লিখেছি, এই লাইনের আলোকে আমরা বুঝতে পারছি যে a² + 2ab + b² এই সূত্রটার সাথে মিল করতে পারি, এবং এর ফলাফল a + b² তার মানে এ হচ্ছে এখানে 3x, বি হচ্ছে 5, তাহলে 3x + 5² এখন x এর মানটা বসিয়ে দিব, তাহলে x এর মান কত, x = -2। এবার প্লাস 5 লিখে দাও, যেটা ছিল 3 × -2 মানে প্লাসে মাইনাসে -6, প্লাস হচ্ছে 5, এবার -6 + 5 এটা যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি -1² সুতরাং -1² মানে হচ্ছে +1, তাহলে আমাদের 9x² + 30x + 25 এই রাশিটির মান আসছে কত, +1। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি উপভোগ করেছো, বুঝতে পেরেছো এবং CW খাতায় সমস্ত অঙ্কগুলো করছো। CW খাতা চাই পরিচ্ছন্ন, যেন অঙ্কগুলো সুন্দরভাবে তোমার খাতায় থাকে। অনেকের খাতায় দেখেছি ঠিকঠাক মতো অঙ্ক করনি, একটা দুটো অঙ্ক করে রেখে দিয়েছো, ক্লাসগুলো একবারও ফলো করনি। তো আশা করব যে এই ক্লাসটা এবং আগের ক্লাসগুলো সেগুলো সবগুলো ঠিকঠাক মতো করবে, শুনবে, তাহলে তোমাদের সমস্যাগুলো আস্তে আস্তে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং নতুন নতুন সমস্যা তোমরা সমাধান করতে সক্ষম হবে। তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা।